টেন্স, গুড আফটারনুন। দেখুন, রাজা কলা গাছ লাগাচ্ছে, মর্তমান কলা। মর্তমান কলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ও কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, এই গর্ত তেড়েছে, সার দিয়েছে, খত মানে গোবর সার। এই জয়গুরু গাছ লাগাচ্ছে। তিনটে লাগানো হয়ে যাক একবারে। একটা লাগানো হয়ে গেল, এবার পরে জল দেবে। আগে তিনটে লাগানো হয়ে যাক, তারপর জল দেবে। আপনারা তো সবাই জানেন গিডনির মাটি খুব ভালো, উর্বর মাটি, মানে একটু যত্ন করলে যে কোনো গাছই হয়ে যায়। গর্তগুলো কি একটু বেশি বড় হয়েছে যা? না গো, জল দুটো লাগানো হয়ে গেল। কি মর্তমান 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 কলা! চলো জল নিয়ে আসি। একটা, দুটো, তিনটে, দাদা জল আনতে গেলে জল দেবে। চলো না, আমরা পিছন পিছন যাই। এই যে আমাদের বাগানে অলরেডি অনেকগুলি কলা গাছ আছে। গাছপালা ধরে আছে, ছোট্ট গাছটা, বেশি বড় না। আরে দেখুন, সে রাজা কুমড়ো গাছ লাগিয়েছিল, কত বড় হয়েছে। সে একদিন কুমড়ো ফুলের পকোড়া বানিয়েছিলাম, আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালী পুজোর সময়। দেখুন, একটা ছোট্ট কুমড়োও হয়েছে, ছোট্ট কুমড়োও হয়েছে, কত বড় হয়েছে কুমড়ো গাছটা। এই যে আরো এই সাইড দিয়ে, সাইড দিয়ে ডগা বেরিয়েছে। এটা পঞ্চমুখী জবা গাছ একটা, লঙ্কা ধরে আছে, লঙ্কা তোলা হয়, মানে বাজারে লঙ্কা কেনা হলো, বাড়ির লঙ্কা প্রচুর তোলা হয়। আমার যখনই লঙ্কা লাগে আমি একটা দুটো তুলে নিয়ে যাই, খুব আনন্দ লাগে লঙ্কা তুলতে। আরও লঙ্কা গাছ লাগানো হবে। এই পুঁই শাক, পুঁই শাক একটু লাগিয়েছিল, তবে কয়েকটাই লাগিয়েছিল। এই যে রাজা গাছে দেওয়ার জন্য খত নিয়ে এসছে। দেখছেন কতগুলো নারকেল পড়ে আছে, নারকেল কুড়াবো।
কতগুলো নারকেল পড়ে আছে দেখছেন, নারকেলগুলো কুড়িয়ে নিয়ে যাবো। ওই কদিন একটু বৃষ্টি হলো, রাজা গাছে জল দিচ্ছে, দেখতে পাচ্ছেন কি কায়দার জল দেওয়া হচ্ছে, এটা ফোয়ারের মতো। একটাতে দেওয়া হয়ে গেল আর একটা দেওয়া চলছে, একটা বোতলে অনেকগুলো ছিদ্র করেছে সেটা দিয়ে জল ফেলছে। এরকম করে জল দিলে কি হয়, জলটা খুব ভালো মতন করে নিচে উঠতে যায়? আর এমনি মগে করে দিলে নাড়া দলা বেঁধে যাবে মাটিটা, এটা তো বহু টাইম লাগবে। লাগুক তাড়াহুড়ো কি আছে, যে কলা গাছ লাগানো কমপ্লিট আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এগুলো তুমি অফিস থেকে নিয়ে এসছো? গাছগুলো আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট অফিসার অংশুমান ফুলারি অংশুমানদা দিয়েছে। অংশুমানদাকে থ্যাংক ইউ তিনটে এত ভালো কলা গাছ দেওয়ার জন্য। তিনটে গাছ লাগানো কমপ্লিট, জল দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ।